স্টোরি বাংলা যিনি আপনাকে প্রতিবারে বারে ছাড় দিচ্ছেন তিনি কে তবে একটা সময় গিয়ে আল্লাহ ধরবেন যেই সময়ে ধরবে তখন আর ফিরে আসার সময় পাবেন এই জন্য তাওবা করবেন কখন জোরে বলেন কখন এখন তাওবা করতে রাজি আছেন কার কাছে করবেন কয় নম্বরে আসি জোরে কোন কয় নাম্বার এরপরে আসেন পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার হলো আল কাফিরুন কাফেরদেরকে পদে পদে আমরা অনুসরণ করি কখনো কখনো গাফলতি করে পদভ্রষ্টতাকে অনুসরণ করে ইহুদিকে অনুসরণ করি কখনো কখনো খ্রিস্টানদেরকে অনুসরণ করি আমরা নিজেরা পদভ্রষ্টতাকে পথ মনে করে বেছে নেই ঠিক না বেঠি একবার স্পষ্ট পথভ্রষ্টতাকে পদ বলে আমরা বেছে নেই এমন অনেক মুসলমান এখন আমাদের সমাজে আছে না নাই একটু দেখাই দিলে আপনারা টের পাবেন দেখামো যুবকরা হাতে হাতে অনেকে দড়ি পড়ে আছে যুবকরা অনেকে দেখবেন এখন এক চোখ বন্ধ করে এরপর ছবি উঠায় সেলফি দাজ্জালের কয় চোখ আরো আসতে বলেন দাজ্জালের কয় চোখ এখন হাইলি প্রমোট করা হচ্ছে এক চোখকে কারণ দাজ্জাল আসার আগে এটা একবারে স্বাভাবিক বানায় দিতে হবে তাহলে মানুষ মনে করবে এটা কিচ্ছু না এই দাজ্জাল আসার আগে এক চোখকে প্রমোট করা হচ্ছে মিউজিককে প্রমোট করা হচ্ছে দাজ্জাল আসার আগে ব্ল্যাক ম্যাজিককে প্রমোট করা হচ্ছে মহিলাদেরকে এমন বানানো হচ্ছে কাসিয়াতুন আরিয়াত এমন পোশাক মহিলাদের গায়ে যেটা দেখলে মনে হয় পোশাক পরে নাই ঠিক না এখন ছেলেরা দেখবেন ডিজে গানের নামে দুই আঙ্গুল উপরে দিয়ে নাচে আবার দুই আঙ্গুল নিচের দিকে দিয়ে নাচে এমন কি গানের নাচের নামে মাথা নিচের দিকে দিয়ে ফেলে ঠিক না বেঠি ও যুবক ও যুবতী তোমাদেরকে লক্ষ্য করে বলি যারা নিজেরা গানের সময় নাচতেছো একটা বার চিন্তা করো এই চামড়া তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে এই চোখ তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চোখ তোমার বিরুদ্ধে বলবে আমাকে দিয়ে অশ্লীল ভিডিও গুলো দেখেছে এই চামড়া বলবে আমার এই চামড়া দিয়ে অশ্লীল সবকিছু উপভোগ করেছে সেদিন তুমি পালানোর জায়গা খুঁজে পাবা না চোখের ভিতর দিয়ে সীসা ঢেলে দিবেন তোমার উপরে সূর্য চলে আসবে নারী বুড়িগুলা টকবক করে গলবে সেই দিনটার কথা যদি আমরা স্মরণ করি একটা মুহূর্তের জন্য খারাপ কোন ভিডিও আমরা দেখতে পারবো না ঠিক না বিঠি সামান্য প্রাইভেসি মেনটেইনের বিষয় যখন আসলো হোয়াটসঅ্যাপের ভিতরে প্রাইভেসি মেনটেন করার জন্য তুর্কি থেকে যখন ভিআইপি কে যখন এখন প্রমোট করা হলো সবাই এখন ভিআইপি ইনস্টল করছে আবার ফেসবুকে দিচ্ছে আমরা এখন থেকে ভিআইপি ইউজ করব এই যে আপনি ভিআইপি ইউজ করবেন উদ্দেশ্য হচ্ছে ইহুদিকে আমার তথ্যগুলো দেব না খ্রিস্টানকে আমার তথ্য দেব না কিন্তু মুসলমান যে আল্লাহর সঙ্গে আমি চুক্তি দিয়ে আসলাম যে আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আসলাম যে আল্লাহ আমার ২৪টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ইকো সেকেন্ড প্রত্যেকটা ন্যানো সেকেন্ড যে আল্লাহ দেখেন যে আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না সে আল্লাহর সামনে কেমন করে আপনি গুনাহ করতেছেন ঠিক না বেঠি আপনি যত গুনাহ করছেন আপনার আমার গৃহলগ্নে মেমোরি কার্ড দেওয়া সেদিন আল্লাহ টেনে ধরবেন খুলে বের করবেন সামনে দিয়ে বলবেন পর জবাব দে মান্নু কিসা হালাক যাকে আল্লাহ পড়তে বলবেন ওই লোকটা আল্লাহর সামনে সেদিন কোনো জবাব দিতে পারবে না ঠিক না বেঠি ও আমার ভাইরা আজকের মাহফিল থেকে
একটু চিন্তা করেন কত গুনাহ আপনি করেছেন, কত গুনাহ আমি করেছি।